স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে গোটা দেশে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি পালিত হচ্ছে। পিছিয়ে নেই ত্রিপুরাবাসীও। বৃহস্পতিবার হরিঘাট তিরঙ্গা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এক প্রভাত ফেরির আয়োজন করে আগরতলা পূর্ব চাঁদমারিতে। এদিনের বর্ণাঢ্য প্রভাত ফেরিতে কচি কাঁচা থেকে শুরু করে যুবক বৃদ্ধ সহ শত শত মানুষ জাতীয় পতাকা হাতে বের হন। ধরেই আমরা বিভিন্ন প্রোগ্রামে আজাদী কা অমৃত মহোৎসব পালন করে আসছি। হ্যাঁ, তার সমাপ্তি আমাদের 15 তারিখ ঘটবে এবং আমরা আজকের এই প্রভাত ফেরি থেকে আহ্বান রাখতে চাই ভারতের প্রত্যেক নাগরিকদের কাছে এবং ত্রিপুরাবাসীদের কাছে, তারা যেন 13 তারিখ থেকে আমরা যে প্রত্যেক ঘর ঘর হর ঘর তিরঙ্গা তোলার যে আহ্বান, আমরা সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যেই আজকে আমাদের এই প্রভাত ফেরি। এবং আজকের এই প্রভাত ফেরির মাধ্যমে আমি প্রত্যেক ভারতবাসী এবং ত্রিপুরাবাসীকে আহ্বান রাখতে চাই, তারা যেন 13 তারিখ থেকে 15 তারিখ সকালের মধ্যে প্রত্যেকের বাড়িতে আমাদের ভারতীয় জাতীয় পতাকা তেরঙ্গাকে সসম্মানে উদযাপন করে, সেই বার্তাটুকু আজকের এই প্রভাত ফেরি থেকে।